আমরা যারা ফুটবল খেলা দেখি তারা দেখে থাকি ফুটবলারদের জার্সিতে তার দেশের লোগো থাকে এবং দেশের লোগোর উপরে স্টার চিহ্ন বা তারা চিহ্ন থাকে। কেন এই তারা চিহ্ন থাকে? এবং আমরা এটাও দেখে থাকি অনেক দেশের তারা চিহ্ন একটি, অনেক দেশের তারা চিহ্ন 5টি। কেন কোনো দেশের তারা চিহ্ন একটি, কেন কোনো দেশের তারা চিহ্ন 5টি? এটা কি অর্জন করে নিতে হয় না ফিফা এমনিতেই দেয়? চলুন এ বিষয়ে আমরা জেনে নিই। ফুটবল প্লেয়ারদের জার্সিতে বা ন্যাশনাল টিমের জার্সিতে যে তারা চিহ্নগুলো থাকে সেই তারা চিহ্নগুলো দেওয়ার ক্ষমতা রাখে ফিফা। ফিফা এগুলো দিয়ে থাকে কোন দেশ ফিফার কতগুলো কাপ জিতেছে তারপরে ভিত্তি করে। উদাহরণ হিসেবে আমরা টানতে পারি ব্রাজিল 5 বার ফুটবল বিশ্বকাপ জিতেছে, এজন্য তাদের জার্সিতে 5টা তারা চিহ্ন রয়েছে। এখানে আর একটা বিষয় বলে রাখা দরকার, ফিফা শুধু ছেলেদের বিশ্বকাপ আয়োজন করে না, মেয়েদের বিশ্বকাপও আয়োজন করে। সেক্ষেত্রে যদি কোনো দেশের পুরুষরা 4টা বিশ্বকাপ জেতে এবং মহিলারা 3টা বিশ্বকাপ জেতে, তাহলে তাদের জার্সিতে টোটাল তারা হবে 4 যোগ 3 সমান সমান 7টি। তাহলে এখানে মহিলাদের কন্ট্রিবিউশনটাকেও অবহেলা করা হয় না। তো চলুন আমরা জেনে নিই কোন দেশের জার্সিতে কতগুলো তারা আছে। ব্রাজিলের জার্সিতে 5টা তারা আছে, কারণ তারা 5 বার বিশ্বকাপ জিতেছে। ইটালির জার্সিতে 4টা তারা আছে, কারণ তারা 4 বার বিশ্বকাপ জিতেছে। জার্মানির জার্সিতে 4টা তারা আছে, কারণ তারা 4 বার বিশ্বকাপ জিতেছে। উরুগুয়ের জার্সিতে 4টা তারা আছে। এখানে একটু কনফিউশন যে কেন উরুগুয়ের জার্সিতে 4টা তারা। এর কারণ উরুগুয়ে 2টা ফুটবল বিশ্বকাপ জিতেছে এবং 2টো অলিম্পিক জিতেছে। সেই অলিম্পিক দুটোকে বিশ্বকাপের মর্যাদা দেওয়া হয়, কারণ এই 2টো অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপ শুরু হওয়ার আগে 1924 সালে এবং 1928 সালে। ফিফা শুধু এই 2টো অলিম্পিককে বিশ্বকাপের মর্যাদা দিয়েছে, সেই হিসেবে ইউরুগিয়ে 4টা বিশ্বকাপের মর্যাদা পায় এবং তাদের জার্সিতে 4টা স্টার থাকে। আর্জেন্টিনার জার্সিতে 2টো স্টার বা 2টো তারকা আছে, এর কারণ আর্জেন্টিনা 2বার ফুটবল বিশ্বকাপ জিতেছে। ফ্রান্স 2বার ফুটবল বিশ্বকাপ জিতেছে, এই জন্য তাদের জার্সিতে 2টা স্টার আছে। ইংল্যান্ড 1বার ফুটবল বিশ্বকাপ জিতেছে, এই জন্য ইংল্যান্ডের জার্সিতে 1টা স্টার বা তারকা আছে। স্পেন 1বার ফুটবল বিশ্বকাপ জিতেছে, এই জন্য স্পেনের জার্সিতেও 1টা স্টার বা তারকা রয়েছে। ধন্যবাদ সবাইকে।